মানুষের জামা প্যান্ট দেখে কোনো সময় বিচার করো না, তার ভিতরে যেরকম প্রতিভা থাকতে পারে এই ভিডিওটি তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সেদিন আমি বারাসাত থেকে হাওড়া যাওয়ার জন্য 4 নম্বর প্ল্যাটফর্মে হাঁটছিলাম, ঠিক তখনই এই দাদাটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে লাইন পার হয়ে 4 নম্বরে উঠছিল। তার পায়ে একটি হাওয়াই চপ্পল এবং ঘাড়ে একটি কালো ব্যাগ ছিল, আর জামা প্যান্ট তো তোমরা দেখতেই পাচ্ছ সে কী পরে আছে। তখন না তাকে দেখে আমার কেমন একটা মনে হচ্ছিল, যেটা মনে হয় না যে পাগল পাগল টাইপের, তার পায়ে চপ্পল অথচ ঘাড়ে একটি কালো ব্যাগ রয়েছে, দাদাটাকে দেখতে খুব সুন্দর ছিল। দেখলাম কি হঠাৎই সে প্ল্যাটফর্মে বসে পড়লো এবং একটি চক বার করে সে যেন কি আঁকছিল। প্ল্যাটফর্মে যারা যারা ছিল সবাই তার দিকে তাক করে তাকিয়ে আছে এবং ভিডিও তুলতে শুরু করলো। তখন আমিও বুঝলাম সে হয়তো নিশ্চয়ই কিছু একটা করবে, আমিও তখন ক্যামেরা বার করে ভিডিও তুলতে শুরু করলাম এবং দেখলাম সে কয়েক সেকেন্ডের মধ্যে, তোমরা ভাবতে পারবে না কত সুন্দর দেখো, একটি শিব ঠাকুরকে সে এঁকে ফেলল। তার ভিতরে যেরকম প্রতিভা আছে তোমরা না দেখলে কেউ বুঝতে পারবে না। এবং যখন তার আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল, সে তখন আমার দিকে বলল যে দাদা ছবি কি তুলেছ? আমি তখন বললাম যে হ্যাঁ দাদা ছবিটা তোলা হয়ে গেছে, তোমার সাথে আমিও ভিডিও তুলেছি, তোমাকে আমি ইউটিউবে দেখেছিলাম, আজকে আমি তাকে সরাসরি দেখলাম। যখন তার আঁকাটি শেষ হলো সে তখন বলল আমার আঁকা এখানে কমপ্লিট হয়ে গেছে, আমাকে খাবারের টাকা জোগাড় করতে হবে, আমি এবার এখান থেকে যাই। তখনই বুঝলাম সে হয়তো এরকমভাবে টাকা রোজগার করে। যাই হোক, সে একটি শিল্পীর মতন কাজ করেছে, খুবই সুন্দর লাগলো এবং তাকে সাধ্য মতন সবাই সাহায্য করলো, তার সাথে আমিও কিছু করলাম। তবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও। বারাসাত প্ল্যাটফর্মে কত সুন্দর এঁকেছে একটা শিব ঠাকুরের কাছে দাদা।